নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার সাতাশ তারিখে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের দিন নবান্নমুখী রাস্তায় কন্টেনার বসানো হয়েছে তাহলে চোদ্দই অগাস্টের রাতে আরজিকর হসপিটালের সামনে এই ধরনের ব্যবস্থা রাখা হয়নি কেন কেন দুষ্কৃতি হামলার আগাম খবর ছিল না এই প্রশ্নগুলো তোলা কি মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র দুটো দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন স্বাস্থ্য দপ্তরের একজন প্রতিমন্ত্রী আছে কিন্তু আসল তো মুখ্যমন্ত্রী সব দপ্তরেই মন্ত্রী আছেন ক্যাবিনেট আছেন কিন্তু একটা পাতাও মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া নড়ে না এই ডিসপেন্সেশনের কাজকর্ম সম্পর্কে যারা ওয়াকিবহল তারা আমার সঙ্গে সহমত পোষণ করবে প্রবীণ কংগ্রেস নেতা বিধানবাবুর আমলের মন্ত্রী হেমচন্দ্র নস্কর রসিক মানুষ ছিলেন এই বেলেগাড়ার লোক ছিলেন তো সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন যে হেমবাবু বিধানবাবুর মন্ত্রিসভা সম্পর্কে আপনার কি মত রসিক হেমচন্দ্র নস্কর বলেছিলেন প্রবাদে পরিণত হয়েছে একজন কালী পদ একজন খালি পদ আর বাকি সব চতুষ্পদ কালীপদ মানে কালীপদ মুখোপাধ্যায় যার নামে কংগ্রেসের প্রদেশ ভবন ছিল আগে হাজিমা হোসেন স্কোয়ারে তিনি ডেন্টাল নামে ছিলেন মানে যাদবা গান্ধী ভক্ত বলে তিনি চটি পড়তেন না বিধান রায়ের এমনই ব্যক্তিত্ব ছিল তার কাছে অন্যরা কার্যত কেঁচোতে পরিণত হতেন বিধানবাবুর কথাই ছিলেন কথাই ছিল শেষ কথা এই মন্ত্রিসভা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাই বিনা বাক্যবায় বিনা প্রশ্নে মেনে নেবেন সবাই তিনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে উঠে সমস্যারে বলবে হ্যাঁ সূর্য পশ্চিম দিকে উঠে অর্থাৎ প্রশাসনের অভ্যন্তরে কোনো ত্রুটি বিচ্ছুতি বা কোনো মন্ত্রী যদি মনে করেন বা কোনো আধিকারিক যদি মনে করেন যে এই বিষয়টাকে একটু অন্যভাবে করলে হতো ভয়ে তারা বলেন না কারণ মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলাটা সবার থেকে ভালো বোঝেন স্বাস্থ্য সবার থেকে ভালো বোঝেন শিল্প সবার থেকে ভালো বোঝেন কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের মতো আর খেলা টেলা ওসব তো ছেড়ে দিন সব বোঝেন উনি উনি বোঝেন না এমন কিছু নেই এত কিছু বোঝেন বলেই আজকে করে প্রাথমিক শিক্ষক অশিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত ইডি করে এসএসসি দুর্নীতির তদন্ত ইডি করে বা শোনা যাচ্ছে স্বাস্থ্য ভবনেও ঢুকবে ইডি সবকিছু বোঝার এই হচ্ছে পরিণতি এখন সবসময় বলেন তিনি আমার সঙ্গে আছে জনতা আর এইসব প্রতিবাদ শহরে মধ্যবিত্তদের প্রতিবাদ এরা আমাদের ভোটও দেয় না কিন্তু গ্রামের গরিব মানুষ তো দেয় সংখ্যালঘু দেয় অর্থাৎ এই যে রসায়ন তিনি তৈরি করেছেন এই রসায়নকে তিনি মনে করেন সর্বরূখর করণী সব চ্যালেঞ্জের মোকাবিলা এই রসায়ন দিয়ে তিনি করবেন এতদিন পর্যন্ত সেটা কাজে লেগেছে ভুলে যাবেন না যে দু হাজার ছয় দুশো পঁয়ত্রিশের পাওয়া সিপিএম বা বামফ্রন্ট দু হাজার এগারো সালে একষট্টিতে নেমেছিল ওই ছয়ের পর থেকেই সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই সব তার তারপর থেকে হয়েছিল কেউ কেউ ভাবতে পেরেছিল কেউ কেউ ভাবতে পেরেছিল যে বামপ্রন সরকার এখান থেকে হবে এবারও দু হাজার একুশে তৃণমূল খুব ভালোভাবে জিতেছে চব্বিশের লোকসভা নির্বাচনে অনেক পূর্বাভাসকে মিথ্যা প্রমাণিত করে তারা সাতটা আসন বাড়িয়েছে তাদের ভোটপ্রাপ্তির হার বেড়েছে সংখ্যালঘুরা বিশেষত দক্ষিণবঙ্গে একশো জনের মধ্যে প্রায় পঁচানব্বই জন তৃণমূলকে ভোট দিয়েছে নাগরিক প্রতিবাদ রাজ্যে আছড়ে পড়ছে সেটা কিন্তু বহুদিনের পুঞ্জীবিত ক্ষোভের প্রতিফলন নির্বাচনে জিতলে সব

অর্থনৈতিক অপরাধ সংগঠিত হয়েছে যা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে কখনো হয়নি যে মুখ্যমন্ত্রী বলেন যে তিনি বিজেপি রক্ষা সংখ্যালঘুদের রক্ষাকর্তা বিজেপি তাড়িয়ে দেবে এ করবে সে করবে ভয় দেখেন তো জি করে ডেপুটি সুপার নন মেডিকেল আক্তার আলী তিনি তো একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আমাদের সহনাগরিক হুইসিল ব্লোয়ার দুর্নীতির বিরুদ্ধে আপসিন যোদ্ধা তিনি তো আজকে এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন না তিনি স্বাস্থ্য ভবনে গেছেন এমনকি তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনারও চেষ্টা করেছেন কাকস্য পরিবেদনা সবাই চুপ করে বসেছিল এমনকি আক্তার আলীকে সরিয়ে দেওয়া ছিল মুর্শিদাবাদ দিয়ে তার রিলিজ অর্ডার দিতে প্রায় দু মাস বদমাইশি করেছিল সন্দীপ কোচ যাতে তার চাকরিতে ছেদ পড়ে আক্তার আলীর তোলা অভিযোগে নবান্নের হেলদোল হয় না কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলে বলেন শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল অভিষেক বলেন কি করেছে শাহজাহান জেসিবির মতো একটা অপরাধী তার পৃষ্ঠপোষক হামিদুল রহমান যখন বলেন যে ইসলামিক দেশে এই ধরনের বিধান শাস্তি তখন একটা শোকজ দায় অর্থাৎ শাহজাহান বলুন জেসিবি বলুন এদের প্রতি কি নরম মনোভাব আড়াল করার চেষ্টা আর আখতার আলীর মতো সচ্চন ভদ্রলোক দুর্নীতির বিরুদ্ধে একজন যোদ্ধা তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন এই দুর্নীতির অভিযোগ যাতে তদন্ত হয় কেউ তার কথা শোনেনি মাননীয় মুখ্যমন্ত্রী একটু জবাব দেবেন আপনি তো মূল্যবোধের রাজনীতি করেন রেলমন্ত্রী পদত্যাগ চান প্রধানমন্ত্রী পদত্যাগ চান আপনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী স্বাস্থ্য দপ্তরের বিবিধ দুর্নীতির পর্দাফাঁস হতে শুরু করেছে প্যান্ডোরার বাক্স খুলবে ইডি ঢুকবে অনেককে তলব করবে আপনি নৈতিক দায় নেবেন না সবাইকে নীতি কথার পাঠ পড়ান মূল্যবোধের রাজনীতি নিয়ে লম্বা চওড়া কথা বলেন এগারো সাল থেকে এখনো পর্যন্ত আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আছেন এই অভাগিনে তা জীবন দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার মলিন ছবিটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো তাও আপনি স্বাস্থ্যমন্ত্রীর পদটা আঁকড়ে বসে আছেন বলেন আমার তো কোনো লোভ নেই কোনো মোহ নেই আপনার পুলিশের উপর কার্যত অনাস্থা জানিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা শহরের একটা হসপিটালের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ সুপ্রিম কোর্টে সলিসিটার জেনারেল বলেছেন যে ক্রাইম সিনের বদল করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করেছে ছাব্বিশে অগাস্ট যে ভিডিও ভাইরাল হল তাতে ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর সন্দীপ ঘোষের আইনজীবী সহ উত্তরবঙ্গ লবির চিকিৎসকরা উপস্থিত ছিলেন তারা হঠাৎ করে সেদিনকেও বা আর্চি করে গেছিলেন কেন কেন সেখানে ভিড় করেছিলেন আর আপনার পুলিশ সাফাই দিচ্ছে চল্লিশ ফুট করন করা ছিল এগারো ফুটের মধ্যে এটা ঘোরাফেরা করেছিল এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কি সাফাইয়ের নামে কি অক্ষম যুক্তি জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন ওইখানে তো মানে ওই চত্বরটাই তো সিল করে দেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেছেন যে সৎকারের পরে এফআইআর করলেন ৩০ বছরের কর্মজীবন এরকম শুনিনি চোদ্দই আগস্ট মধ্যরাতে আরচিকর হসপিটালে সরকারি সম্পত্তি ভাঙচুর করলো দুষ্কৃতীরা রামবামের কল্পিত তত্ত্ব আওড়ালেন কজনের বিরুদ্ধে এফআইআর হলো এখন আবার সব ধামাচাপা পড়ে গেছে ওরা কারা রাজ্যের মানুষ জানেন যতই রাম বামের কাল্পনিক তত্ত্ব রাজ্যের মানুষকে খাওয়াতে চান দিদি এবার কিন্তু মানুষ এই সব গল্প আর বিশ্বাস করবে না এখনো বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার পদে থাকেন কি করে দিদি সুপ্রিম কোর্ট অনাস্থা জানালো সাধারণ মানুষের খুব চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো আর সিপি বললেন আই এম অ্যাংগ্রি আই অ্যাংগ্রি আই সঞ্জয় রায় যে একজন সিভিক সে যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে ভালোভাবে যুক্ত পুলিশের ব্যারাকে থাকতো সিপি এটা স্বীকার করতে লজ্জা পাচ্ছিলেন আর যত দোষ নন্দকোষ বলে চাপিয়ে দিচ্ছিলেন সংবাদ মাধ্যমের উপরে বাহ দেরি বাহ এই না হলে আইনের শাসন সাদে জগদীপ ধানকার বলতেন এখানে আইনের শাসন নেই শাসকের আইন আপনার প্রিয় পাত্র সঞ্জীব সন্দীপ ঘোষকে চার ঘন্টার মধ্যে আপনি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রত্যক্ষ করলেন ভাগ্যিস হাইকোর্ট করা অবস্থান নিল সুরহিতা পাল যেখানেই যাচ্ছেন দায়িত্ব নিতে সেখানে ঘেরাওয়ার বিক্ষোভের মুখে পড়ছেন এই সব আপনি স্বাস্থ্যমন্ত্রী মাঝে মধ্যে ভুলে যাই এত আপনার সন্দীপ ঘোষের প্রতি কি বলবো আর কি সমর্থন কেন যে কর থেকে দৌড়েছিল পালিয়েছিল ছাত্রদের বিক্ষোভে যার বিরুদ্ধে আপনার ঘনিষ্ঠ চিকিৎসকরাই অভিযোগ করছেন ওই যে লিভার ফাউন্ডেশনের যিনি প্রাণপুর অভিজিৎ চৌধুরী দেখলাম তো একটা চ্যানেলে সেটে বসে সন্দীপ ঘোষের কাজকর্ম সম্পর্কে খুব উগড়া দিচ্ছেন শুধু অভিজিৎ চৌধুরী কেন বহু বিশিষ্ট চিকিৎসক কার্চিকরের প্রাক্তনী আর্চিকর কলেজের শিক্ষকরা ছাত্ররা ছাত্রদের অভিভাবকরা সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তাকে আপনি সসম্মানে পুনর্বাসন দিতে চেয়েছিলেন যে টানা দশ দিন সিবিআই এর জেরার মুখে এবার তার দুর্নীতির পর্দাফাঁস করতে ইডি আসবে আপনি স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু দায় আপনি স্বীকার করেন না এটা আপনার রাজনীতির একটা বৈশিষ্ট্য সবকিছু কিছু কিচ্ছু হয়নি ছোট ঘটনা সাজানো ঘটনা প্রেমের সম্পর্ক ছিল ভাগ্যেশ এসব এবার বলেননি কিন্তু অতীতে তো বলেছেন দায় আপনি স্বীকার করবেন না আর নানা রকম উদ্ভট কাল্পনিক তত্ত্ব মানুষ আমার সাথে আছে তার মানে আমি যা খুশি করব বললাম না ভোটে জেতা হারা দিয়ে সব কিছুর বিচার হয় না যে ডাক্তাররা কলেজের অধ্যক্ষ আই মিটিং এ বলছে যে চল্লিশ শতাংশ পরীক্ষার উত্তরপত্র দাড়ি কমা ফুলস্টপ সহ এক ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে হসপিটালে মৃতদেহ বাঁচার চক্র চলে বায়োমেডিক্যাল ওয়েস্টের নিয়ে ব্যাপক দুর্নীতি এক চিকিৎসক যিনি সরকারি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত নন তিনি মেঘের আড়ালে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করেন আপনি জানতেন না কিছু নাকি জেনেও চুপচাপ থেকে প্রশ্রয় দিয়েছেন আর যদি না জানেন তাহলে সেটা তো আপনার ব্যর্থতা দিদি তো ব্যর্থতার দায়িত্ব স্বীকার করতেই হবে আপনি এগারো কোটি মানুষের দণ্ডমুণ্ডের কর্তা আর স্বাস্থ্য ব্যবস্থার উপরে তো রাজ্যের অধিকাংশ মানুষ নির্ভরশীল সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে আপনি গর্ব করে বলেন স্বাস্থ্য সাথী কার্ড চালু করেছে একদিকে স্বাস্থ্য সাথী কার্ড আর অন্যদিকে হসপিটালে হসপিটালে দুর্নীতির বহর এরা পিপিই কিট কেলেঙ্কারি সহ ওই যে কোভিড এর সময় এরা দুর্নীতির অভিযোগ উঠেছিল আপনার প্রিয় পাত্রকে দিয়ে আপনি এখন তিনি উপদেষ্টা একটা তদন্ত কমিশন করেছিলেন না দিদি রিপোর্টটা কি হলো বঙ্গবাসী কি জানবে না ওটা কি ঠান্ডা ঘরে চলে গেল আপনি কিছু করুন যারা আপনাকে ভোট দিয়েছে আপনি তাদেরও মুখ্যমন্ত্রী যারা আপনাকে ভোট দেয়নি আপনি তাদেরও মুখ্যমন্ত্রী দিদি সমালোচনা করার অধিকার তো মানুষের থাকবে আর ভালো কাজ করলেও তো আপনার প্রশংসা করব যেমন আমি মনে করি তো কন্যাশ্রী প্রকল্পটা খুব ভালো লক্ষ্মীর ভান্ডার ভালো তবে ধার করে কদিন আপনি চালাতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন আছে কিন্তু স্বাস্থ্য যে বেলাগাম দুর্নীতি হয়েছে তার খবর যদি আপনার কাছে না থাকে সেটা আপনার ব্যর্থতা এবং ব্যর্থতাটা স্বীকার করে যে যেটা করণীয় সেটা করুন যে আক্তার আলী উইসিল ব্লোয়ার হিসাবে দৌড়ে দৌড়ে ঘুরে দুর্নীতির কথা জানান দিতে চেয়েছে কেউ তার কথা শোনেনি যে সিবিআই ঢুকলো আপনি সিট গঠন করে দিলেন ওইসব আমরা ধামা দেওয়ার অভিযোগ তো নতুন নয় হালে ওঠেনি অনেক দিন ধরে অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ তাকে আপনি আগেলে রেখেছেন আর যখন দেখছেন যে পরিস্থিতিটা দিকে যেতে পারে সিট গঠন করে খেলাগুলো ধরা পড়ে যাচ্ছে না অর্থাৎ আপনি অনেক কিছু ঢাকতে চাইছেন জনমানসে এই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আপনি যদি দুর্নীতির পর্দা ফাঁস করতে চাইতেন তাহলে ওই আক্তার আলী যেদিন থেকে সরব হয়েছে সেদিন থেকেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতেন তাতে আপনার উপরই মানুষের আস্থা বাড়ত এখন যেটা মানুষের মনে যে ধারণাটা হচ্ছে আপনি সব কিছু জানতেন জেনেও কোনো এক অজ্ঞাত কারণে আপনি চুপ করেছিলেন প্রশ্রয় দিয়েছেন এই দুর্নীতিগ্রস্তদের আপনার কি অধিকার আছে নৈতিক অধিকার স্বাস্থ্যমন্ত্রী হিসাবে থাকার আপনি বলুন দিদি আপনি তো মূল্যবোধের রাজনীতি বাংলার মানুষকে শেখাবার চেষ্টা করেছেন আপনি তো সততার মূর্ত প্রতি রাষ্ট্রনৈতিক দায়টা স্বীকার করুন কেন শাক দিয়ে মাছ টাকার ব্যর্থ প্রয়াস করছে স্বাস্থ্য দপ্তর এখান থেকে ডাক্তার তৈরি হয় দিদি হবু ডাক্তাররা যদি টুকে পাস করে এরপর তারা গলায় স্টেথোস্কোপ নিয়ে হসপিটালে নার্সিং হোমে ঘুরবে প্রাইভেট প্র্যাকটিস করবে মানুষের চিকিৎসা করবে কত ভালো চিকিৎসা পরিষেবা তারা 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 দিতে পারবে যদি যদি টাকা দিয়ে অনার্স করে চ্যাট জিপিটি খুলে পরীক্ষা দেয় তারা যদি টোকাটোকির মাধ্যমে পরীক্ষায় সাফল্য পায় এরপর তারা যখন স্টেটোস্কোপ গলায় জুলিয়ে হসপিটালের করিডোরে পদচারণা করবে সাধারণ মানুষ চিকিৎসা করাতে গিয়ে তাদের কাছে সুরক্ষিত বোধ করবেন তো একজন স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে আপনি এর জবাব দেবেন না মুখে কুলু পেটেছেন দিদি অন্য অনেক সময় সব বিষয় নিয়ে আপনার সুচিন্তিত মতামত আপনি রাজ্যবাসীকে জানান কিন্তু এবার আপনার অদ্ভুত নিরবতা প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে ফাস্ট্র্যাক সাতখানা তো রাজ্য সরকার খুলতেই পারেনি অনেকবার বল আস দায় স্বীকার করোনা রই যে কিচ্ছু হয়নি সবসময় একটা স্টেট অফ ডিনায়াল প্লিজ এই স্টেট অফ ডিনায়ালের অবস্থান থেকে রাজ্যের মানুষের স্বার্থে সরে আসুন